स्वागत न्यूज 24 देश সংবাদের সাথে আছি আমি আকাশ এরসান। দুই বছরে বেশি সময় ধরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারক শূন্য থাকায় দুর্নীতি মামলায় গতি নেই। বিচারক শূন্যতার জালে আটকে আছে মাদক ইয়াবার মামলাও, ঝুলে আছে আব্দুর রহমান বদির মামলা বিচারও। এদিকে রেলওয়ের আলোচিত কালো বেড়াল খ্যাত পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার বিচারও হয়নি এই বিচারক সংকটের কারণে। বিচারকের অভাবে মাসের পর মাস সময় পার হওয়ায় আসামিরা জামিনে থাকায় হতাশ সুশীল সমাজের প্রতিনিধিদের পাশাপাশি আইনও করাও। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় নোয়ান বুরা জয়ের প্রতিবেদনে বিস্তারিত। দুই বছর ধরে বিচারক শূন্য চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত। এই আদালতে ঝুলে আছে সাবেক এমপি বদির দুর্নীতি মামলা, রেলওয়ের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার দুর্নীতি মামলার মতো চাঞ্চল্যকর অনেক মামলা। বিচারক না থাকার কারণে আমাদের যে চট্টগ্রামের স্পষ্টকাতর যে মামলাগুলো আছে সব মামলাগুলো আটকা পড়ে আছে। রেলের মামলা, সিডিএর মামলা, তারপরে আপনার খেসের মামলা। বিচার দ্রুত নিষ্পত্তি করতে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে অবিলম্বে বিচারক নিয়োগের কোনো বিকল্প নেই বললেন দুদকের এই আইনজীবী। বিচারিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিয়মিত একজন বিজ্ঞ বিচারক এখানে পদায়ন করা হোক। ঝুলে থাকা মামলাগুলোর মধ্যে মাদক সংক্রান্ত মামলা আছে 20,000-এর বেশি, জানালেন চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক। সকল সংস্থা মিলে ধরেন চিটাং আদালতে প্রায় 20,000-এর মতো মামলা আছে, পুলিশ র‍্যাব আমাদের কোস্টগার্ড বা অন্যান্য সংস্থা। এইভাবে বিচারহীন অবস্থা চললে অপরাধীরা পার পেয়ে যাবে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। যত সময় যাবে সাক্ষী মারা যাবে, সাক্ষী তার সিদ্ধান্ত পরিবর্তন করবে, সুতরাং এবং অপরাধীরা এখানে মামলা থেকে বেরিয়ে যাবার নতুন নতুন পথ খুঁজবে, ফোঁকফাঁকর খুঁজবে। আইনজীবীরা বলছেন এই আদালতে বিচারক পেলে দ্রুত নিষ্পত্তি হবে বহু চাঞ্চল্যকর মামলা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দিন কিংবা রাত মশার কামড়ে নাজেহাল মানুষ, কেড়ে নিয়েছে মানুষের স্বস্তিও। সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম চালালেও মশার দাপড় থেকে মুক্তি মিলছে না মানুষের। চিকিৎসকরা অবশ্য এজন্য নাগরিকদের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন। রাজশাহী থেকে কাজী সাহেদের প্রতিবেদন। মশার হাত থেকে রক্ষা পেতে দিনের বেলা কয়েল জ্বালিয়ে রাজশাহীর গৃহিণীরা এভাবে সেরে নিচ্ছেন তাদের নিত্যদিনের কাজ। স্কুলের শিক্ষার্থীরাও নেই স্বস্তিতে, পড়ার টেবিলের নিচে সারাক্ষণ কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে তাদের, শিশুদের রাখতে হচ্ছে মশারির ভেতর। এই যে কাটাকুটি মনকনে কয়েল ধরা করতে হয়, তাও ঠ্যাং ঠুঙ্গা হাত পা মনকনে খায় অস্থির করে ফেলে দিই। প্রচন্ড মশা, মশার কামড়ে থাকা যায় না, বেশিরভাগই মশা টানি আমাদের থাকতে হয় সবসময়। নগরীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলছেন নগর জুড়ে মশা নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। আর এই জনপ্রতিনিধি বলছেন মশা বেড়ে যাওয়ার অন্যতম কারণ প্রকৃতির বৈরিতা। প্রায় 4 মাস রাজশাহীতে বৃষ্টি হয়নি, বৃষ্টি না হওয়ার কারণে ড্রেনগুলি বৃষ্টির পানিতে প্রাকৃতিকভাবে ধুয়ে যেত, জমা পানিগুলো ধুয়ে চলে যেত, যার ফলে মশার ডিমগুলো নষ্ট হয়ে যেত, সেইটা হয়নি। গত 24 ফেব্রুয়ারি থেকে মশার ওষুধ স্প্রে শুরু হয়েছে আপনার, যেটা আমরা ফগার মেশিন দিয়ে যে উড়ন্ত মশা বা হলো বড় মশা যেটা মানুষকে কামড়ায় সেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। চিকিৎসকরা বলছেন মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন থাকে, মশা নিধনে ব্যবহৃত কয়েল কিংবা কীটনাশকও বাড়াতে পারে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষ করে কয়েল বা মশা মারার স্প্রে যেগুলো বাজারে বিক্রি কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা সুখকর নয়, ক্ষতিকরই বটে। এবং কয়েল জ্বললে পারে বাসায় একটা অস্বস্তিকর গন্ধ লাগে, অনেকের শ্বাসকষ্ট হয়, কাশি হয়। মশার উপদ্রব কমাতে ড্রেন ও নালায় জমে থাকা ময়লা নিয়মিত পরিষ্কারে সিটি কর্পোরেশনকে উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন নাগরিকরা। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। সুনামগঞ্জের শার্লা উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 22 জনকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে এই মামলার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় শার্লা থানায় পৃথক 2টি মামলা হয়েছে। একটি মামলার বাদী শার্লা থানার এসআই আব্দুর করিম, অন্য মামলার বাদী স্থানীয় হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বিবেকানন্দ মজুমদার বকুল। এই 2টি মামলায় 70 জনের নাম উল্লেখ করে ও 2,000 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এদিকে সুনামগঞ্জ সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বরিশালের পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। সকাল 11টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে
ও প্রায় একই সময়ে একই স্থানে প্রগতিশীল ছাত্র সমাজের ব্যানারে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দুটি বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সদর রোড সহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। দেশ সংবাদে নিচে একটি বিরতি সঙ্গে থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ। শহরজুড়ে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করতে এই ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। হুমায়ুন কবির জীবনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় ব্যাপক আলোকসজ্জা করা হয়। পুরো নগর জুড়ে বঙ্গবন্ধুর ছবি দিয়েও সাজানো হয়। বৃহস্পতিবার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মহানগর আওয়ামী লীগ আয়োজিত দুদিনব্যাপী অনুষ্ঠান মালার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এটাই এক এবং অবিশ্বাস্য ইতিহাস, এর বাইরে কিছু নেই। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম স্বর্ণাক্ষরে জাতির হৃদয়ের মধ্যে লেখা থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আকম বাহাউদ্দিন বাহার এমপি। তিনি বলেন, বঙ্গবন্ধুর শতবর্ষের অনুপ্রেরণা নিয়ে কুমিল্লা আরো এগিয়ে যাবে। আজকে 21 সালের বাংলাদেশে দাঁড়িয়ে শেখ হাসিনার 41-এর উন্নত বাংলাদেশের কথা আজকে চিন্তা করি আমরা। 41-এর পর আমাদের সন্তানরা পড়বে, এতে আমেরিকা বিতে বাংলাদেশ দিতে কুমিল্লা। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাংলাদেশ বিনির্মাণ করব, সেই কুমিল্লা আমরা বিনির্মাণ করব। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিদিনই ভিড় করছে লাখো পর্যটক। বেশিরভাগেরই মুখে নেই মাস্ক, মানছে না স্বাস্থ্যবিধি, এমনকি সৈকতের কোনো পয়েন্টে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। অথচ আবারও বাড়তে শুরু করেছে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এ অবস্থায় করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ দায়ুব ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখর পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতে আনন্দ আর হৈহুল্লোড়ে কাটছে তাদের প্রতিটি মুহূর্ত। তবে মহামারী করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা একাধিকবার বলা হলেও তা পুরোপুরি উপেক্ষিত হচ্ছে এখানে। শারীরিক দূরত্ব বজায় রাখার প্রতিও নেই কারো কোনো আগ্রহ। মাস্ক পরা নিয়ে নানা অজুহাত দিচ্ছেন পর্যটকরা। মাস্ক পরলে তো মজাই করা যায় না, ছবি ওঠায় এখানে তার জন্য মাস্ক পরা হয় না। মাস্ক পরতেছে না কেউ, অথবা পরতেছে, আমিও পরতেছি না। অবশ্য ব্যবসায়ী নেতাদের দাবি, সরকারি সব নির্দেশনা মেনেই পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশ মোতাবেক দূরত্ব বজায় রাখা সহ নো মাস্ক নো সার্ভিস দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের সেবা নিশ্চিত করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। করোনা সংক্রমণ রোধে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সুস্বাস্থ্য পয়েন্ট আমাদের পুলিশ মোতায়েন থাকে, মাইকিং করা হচ্ছে। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে তারা যেন আনন্দ উপভোগ করে। মহামারীর কারণে দীর্ঘ 5 মাস পর গেল বছরের 17 আগস্ট থেকে সমুদ্র সৈকত কক্সবাজারের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মেহেরপুরের সাংবাদিকদের নিয়ে 3 দিনের নারী ও শিশু বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম এই কর্মশালার উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মনসুর আলম খান এই কর্মশালার সভাপতিত্ব করেন। এ সময় জেলায় কর্মরত ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গাজীপুরের শ্রীপুরের হয়দেবপুরের চৈতালি মেলা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র মাসের প্রথম বুধবার শুরু হয়ে এ মেলা চলে শুক্রবার দুপুর পর্যন্ত। এ মেলায় হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। বেচা কিনি ভালো হওয়ায় খুশি ক্রেতা বিক্রেতারা। আয়োজকরা জানান, গত বছর করোনার কারণে মেলা হয়নি, তবে এবার স্বাস্থ্যবিধি মেনেই মেলার আয়োজন করা হয়। এবারে কৃষি সংবাদ।
যশোরের বালাইনাশক পদ্ধতিতে উৎপাদিত বিষমুক্ত সবজির উৎপাদন বেড়েছে। কৃষকরা জানান, স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় নিরাপদ সবজি চাষে আগ্রহী উঠেছেন তারা। তবে ন্যায্য মূল্যে নিশ্চিতে সরকারের সহযোগিতা চান প্রান্তিক কৃষকরা। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন, নিরাপদ সবজি চাষে মাঠ পর্যায়ে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে। রিপন হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের চূড়ামণকাটি, বাড়িনগর, হুইবতপুর, কাশিমপুর সহ বিভিন্ন ইউনিয়নে বালাইনাশক পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ করছেন কৃষকরা। বাজারে বিষমুক্ত সবজির চাহিদা থাকায় দর বেশ ভালো। এ কারণে গেল কয়েক বছর ধরে এ অঞ্চলে বিষমুক্ত সবজির আবাদ বেড়েছে। বর্তমানে আমরা এই যে বিষমুক্ত সবজি উৎপাদন করছি, এতে আমরাও কৃষকরাও অনেক লাভবান হচ্ছি। বিষমুক্ত সবজিটা খেলে দেখাচ্ছে রোগ জীবাণু এটা কোনো কিছুই হবে না। এগুলো চাহিদা বেশি, যেহেতু এতে কোনো প্রতিক্রিয়া থাকে না, এর দাম বেশি, এগুলো বিক্রি হয় বেশি দামে। বালাইনাশক পদ্ধতিতে সবজি উৎপাদন ও বিক্রির জন্য কৃষকদের সব ধরনের সহায়তা করছে একটি বেসরকারি সংস্থা। প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে নিরাপদ সবজি কর্নারও গড়ে তুলেছেন তারা। প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নিরাপদ সবজি উৎপাদন এবং বাজারজাতকরণ। নিরাপদ সবজি উৎপাদন সরকারি একটা ম্যান্ডেট, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কৃষকদের মধ্যে নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত প্রযুক্তি সেগুলো পরিচিত করাচ্ছে। রপ্তানি নির্ভর মানসম্মত সবজি উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। এই কৃষকরা যে সঠিকভাবে এগুলোকে ব্যবহার করছে কিনা এবং তারা কোন উপায়ে এই এগুলোকে ব্যবহার করছে, এগুলোকে আমরা দেখে থাকি, যাতে আমাদের নিরাপদ খাদ্য নিশ্চিত হয়। কৃষি বিভাগের তথ্য মতে, যশোর জেলায় বছরে দুই মৌসুমে মোট 6 লাখ টন সবজি উৎপাদিত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংস্কারের কাজে ধীর গতির কারণে প্রায় এক বছর বেশি সময় ধরে বন্ধ নওগাঁ জেলা পরিষদ পার্ক। শহরবাসীর একমাত্র পার্কটি দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। সংশ্লিষ্টরা বলছেন, সংস্কার কাজে ঠিকাদারের অনিয়মের কারণে বন্ধ করা হয়েছে কাজ, তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। বাবুল আক্তার রানার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁ জেলা পরিষদ পার্ককে ঢেলে সাজাতে গেল বছর 1,45,00,000 টাকার একটি প্রকল্প হাতে নেয় জেলা পরিষদ। শুরু হয় অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজ, 6 মাসের মধ্যেই সম্পূর্ণ করার কথা, তবে সেই কাজ শেষ হয়নি এখনো। গেল এক বছর ধরে এই পার্ক বন্ধ থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। অনেক বাচ্চারা কিন্তু করোনা কালে ঘরে বন্ধ, তারা কিন্তু কোথাও যেতে পারতেছে না। পার্ক খুলে তারা একটু পার্কে এসে ঘোরাফেরা করবে, বিকেল করে একটু বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাব, একটু ঘুরবে, খেলবে, সেই সুযোগটাও নাই। দীর্ঘ প্রায় বছর পার হয়ে গেল, কিন্তু কাজ হচ্ছে হচ্ছে না। সংস্কার উন্নয়ন কাজের জন্য এখনো বাকি মূল ফটক পুনর্নির্মাণ, ভেতরে পায়ে হাঁটার জন্য রাস্তা সংস্কার, ব্যায়ামাগার ও পাঠাগারের রং ও টাইলস বসানোর কাজও শেষ হয়নি। শুরু হয়নি সীমানা প্রাচীর সংস্কার কাজও। ঠিকাদাররা বলছেন, জেলা পরিষদ কাজ বন্ধ করে দেয়ায় কিছুটা দেরি হচ্ছে। কাজের ত্রুটি হয়েছিল, যে প্লাস্টার মাস্টার করেছিল, ওগুলো কিছু খুদ কাজ হয়েছিল, ওগুলো আবার চিঠি দিয়েছিল, এগুলো নতুন করে আবার করা হবে। জেলা পরিষদের চেয়ারম্যানের দাবি, উন্নয়ন ও সংস্কার কাজে অনিয়ম করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, তাই নির্মাণ সামগ্রী পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে, তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাসও দেন তিনি। তারপরে যথা নিম্নমানের কাজের জন্য কাজটা বন্ধ আছে, এর বিরুদ্ধে আমরা যেটা পদক্ষেপ নেওয়া পিপিআর অনুযায়ী যে বিধি অনুযায়ী পদক্ষেপ নিয়েছি, এবং তাকে পেনালাইজ না হলে পেনালাইজ করে বা নতুন করে করতে হবে। সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে পার্কটি ব্যবহার উপযোগী করার দাবি শহরবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।